রহমতুল্লাহি ওয়া বারাকাতু। হাদিস শেয়ারকারী সিরিজ টুতে আমরা একজন হাদিস শেয়ারকারী তার একটা অভিযোগের খণ্ডন করবো ইনশাআল্লাহ। উনি দাবি করেছেন যে আল্লাহু আকবার এটা হলো সব থেকে বড় শিরিক, ইনি দাবি করেছেন। আমরা সর্বপ্রথম ওনার মুখ থেকে অভিযোগটা শুনি, তারপরে আমরা জবাব দেবো। আমি শেষ মুহূর্তে যেটা আসলাম, যেটা আমি 2006 বাদ দিয়েছি আল্লাহর সাথে আকবর বলার, এবং আমার জানার মতো এখন হচ্ছে সবথেকে বড় এবং নিকৃষ্ট শিখের শিরক হচ্ছে আল্লাহর সাথে আকবর। মানে আল্লাহর সাথে কোনো কিছুতেই দেখা যাবে না এবং কাউকেই দেখা যাবে না, এবং যারা আল্লাহর সাথে অন্য ইলাকে দেখে তারা জাহান্নামে যাবে, এরকম অনেকগুলো আয়াত আছে। এবং মানে ইনি মনে করছে যে আল্লাহর আকবর মানে আকবর হচ্ছে কোন একজন লোকের নাম, যেমন মোগল সম্রাট হুমায়ুনের ছেলের নাম আকবর, উনি সেই মনে করে বলছে যে আল্লাহর সঙ্গে কোনো ব্যক্তিকে রাখা যাবে না, কোনো লোককে রাখা যাবে না। আপনারা ইনার অভিযোগটা শুনেন, আমরা জবাব দেবো ইনশাল্লাহ ইনার অভিযোগের পরে। আকবর আল্লাহর নাম নয়, ওই হাদিসের যে তাদের 99 নাম তার মধ্যেও নাই, কুরআনেও আকবরের মধ্যে মানে এই নামটা আল্লাহ পরিচয় দেননি। প্রায় 300 করে মানে আছে যেটা আল্লাহ তার নাম বলেছেন, উদাহরণ দিয়েছেন, বলতে বলেছেন, এরকম বিষয় রয়েছে। যেমন আমরা এটা সহজ সাথে বলি যে আল্লাহ আহাদ আল্লাহ সামাদ, এই সামাদও আল্লাহর নাম, আহাদও আল্লাহ নাম, এরকম রহিম করিম জাব্বার জরি এরকম যে নামগুলো আমরা বলি এগুলো সব আল্লাহ পরিচয় দিয়েছেন, কিন্তু আকবর নামে করে কোথাও পরিচয় দেয়। এবং আল্লাহর সঙ্গে যেহেতু বলছে সম মানে সমকক্ষ স্থির করা, আল্লাহ সমান সমান হচ্ছে আপনার আকবরকে করে করা হয়েছে, আল্লাহর সঙ্গে আকবরটা কোনোভাবে ডাকা। তাহলে এটা হলো আকবরটা হলো সবচেয়ে বড় শিরক, আল্লাহ আকবর বললে পরে জাহান্নামে যাবে সরাসরি অনেকগুলো আয়াত আছে। এটা গেল দুই নম্বর হলো আপনার মানে ওনার দাবিটা আপনারা সকলে শুনলেন, ওনার দাবি হলো যে আকবর বলা এটা হলো সব থেকে বড় শিরিক, যে ব্যক্তি আকবর বলবে আল্লাহর সাথে সেই ব্যক্তি জাহান্নামে যাবে, সে ব্যক্তি মুশরিক মানে শিরিক যারা করবে। জবাব নম্বর এক, মানে সর্বপ্রথম ইনি মনে করেছেন যে আকবর হলো মোগল সম্রাট হুমায়ুনের ছেলের নাম আকবর, কেননা তিনি বলছে বারবারই বলছে আল্লাহর সঙ্গে কোনো ব্যক্তিকে রাখা যাবে না, কাউকে রাখা যাবে না, কোনো কিছুই রাখা যাবে না। মানে আসলে আকবর হলো আল্লাহ মানে কোনো নাম নয়, আকবর হলো আল্লাহর সিফাত বৈশিষ্ট্য। আকবর শব্দের অর্থ আমরা যেটা ডিকশনারি থেকে পাই সেটা হলো অতি মহান, বৃহত্তর, সব থেকে মহান, মানে এমন অর্থ আমরা পাই। দুই নম্বর জবাব, পবিত্র কোরআন সূরা আনাম 6 নম্বর আয়াত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে কুল আয়ুশাইইন আকবারু, মানে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাইছে যে আকবরকে, মানে তুমি বলো আকবরকে। তারপরে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আকবর শাহাদাতান, মানে বড় সাক্ষীদাতা কে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপর আবার বলতে বলছে যে কুল, বলো আল্লাহ, মানে এখানে আকবরটাকে সূরা আনাম 6 নম্বর 19 নম্বর আয়াতে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাবে বলছে যে আকবরটাকে, এখানে আকবরটা হলো আল্লাহ। আমরা কোরআন পবিত্র কোরআন থেকে স্পষ্টভাবে দেখতে পেলাম যে আকবর শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ক্ষেত্রে ব্যবহার করেছেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলতে বলছে আকবরকে, আকবরও শাহাদাতান মানে সব থেকে বড় সাক্ষীদাতাকে, সব থেকে বড় সাক্ষীদাতা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিচ্ছে, আর এই মানে এর পরেও মানে ইনারা বলে যে আমরা কোরআন স্টাডি করি, কোরআন গবেষণা করি, আসলে কোরআন গবেষণার নামে কি যে করছে ইসলাম বিদ্বেষী চড়াচ্ছে সেটা আমরা হারিয়ে হারিয়ে টের পাচ্ছি। মানে আমরা আপনারা যদি আমাদের সিরিজের প্রত্যেকটা ভিডিও দেখেন তাহলে স্পষ্টভাবে দেখবেন যে ইসলাম বিদ্বেষীরা মানে এই হাদিস অস্বীকারীরা মানে কীভাবে কীভাবে মানে স্পষ্ট আয়াতগুলো পবিত্র কোরআন আয়াতগুলো অস্বীকার করছে, এবং এমন পরে যে অস্বীকার করছে মানে ইসলাম বিদ্বেষীদের একদম হুবহু নকল কপি। এজন্য পবিত্র কোরআনে স্পষ্ট আকবরকে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলেছে আকবর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরেও কেউ যদি বলে আল্লাহ বলে শিরিক হবে, আল্লাহ বললে জাহান্নামে যাবে, আসলে ওই ব্যক্তি আগে মুশরিক হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্পষ্ট বলতে বলছে আকবর আকবর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন তিনি কোরআনের বিপরীতে গিয়ে কাজ করছেন। আমাদের জবাব নম্বর 3, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সূরা বনি ইসরায়েল সূরা নম্বর 17 আয়াত নম্বর 111, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তুমি আল্লাহর বড়ত্বের ঘোষণা দাও। এবং হাদিস শরীফের সকল ভাইকে উদ্দেশ্য করে আমি বলি আল্লাহর বড়ত্বের ঘোষণা কিভাবে দেবেন, আল্লাহর বড়ত্বের ঘোষণা কিভাবে দিবেন, আমাদের কি বাক্যগুলো দেখান যে আল্লাহর বড়ত্বের ঘোষণা এই বলে দাও দেব আমরা। 4 নম্বর জবাব, পবিত্র কোরআন এখন এই এই ব্যক্তি বারবার বলছে না আল্লাহর পাশে কাউকে রাখা যাবে না, কোনো ব্যক্তিকে রাখা যাবে না, কোনো বস্তুকে রাখা যাবে না, কিন্তু পবিত্র কোরআনে আল্লাহর পাশে একবার শব্দটা এসছে, আল্লাহর পাশে একবার শব্দটা এসছে, আল্লাহর পাশে আকবর শব্দটা এসেছে পবিত্র কোরআনে। আমরা কিছু দিচ্ছি, সূরা তাওবা 9 নম্বর সূরা 72 নম্বর আয়াত, সূরা মুমিন 24 নম্বর সূরা 10 নম্বর আয়াত, সূরা আনকাবুত
29 নম্বর সূরা 35 নম্বর আয়াত এখানে স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের সাথে সাথে আকবর শব্দ এসেছে তাহলে ইনি বারবারই বলছে আল্লাহ শুনি কাউকে রাখা যাবে না কোনো নামকে রাখা যাবে না তাহলে এখানে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আল্লাহর নামের সঙ্গে আকবর আল্লাহর নামের পাশে আকবর শব্দ রেখেছেন তাহলে এখন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শিরিককারী বলবেন আজিব ব্যাপার মানে হাদিস ও সিরিয়াল এটা এমন ভাবে ইসলাম বিদ্বেষী প্রপাগান্ডা চলায় সেটা বলার অপেক্ষা রাখে না মানে আসলে ইসলাম বিদ্বেষ কিভাবে ছড়া যায় নামাজটা তুলতে হবে নামাজটা তুলে হজ তুলতে হবে এবং সমস্ত জিনিসপত্র ইসলামের যে সমস্ত ইবাদতগুলো আছে সেগুলো তুলতে হবে না মূল কথা হলো এই জন্য আপনারা এই সমস্ত ইসলাম বিদ্বেষীদের পাল্লায় পা দেবেন না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনভাবে ইসলামকে ফলো করতেন আমরাও ঠিক তেমনভাবে ইসলামকে ফলো করবো কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সূরা আহজাব 33 নম্বর সূরার 21 নম্বর আয়াত লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে আছে উত্তম আদর্শ উত্তম নমুনা যে আজ এই পর্যন্ত দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু